জুট মিল পাকা লাইন না ছিল, আমি চৌকির মধ্যে ঘুমিয়েছিলাম, আমার মেয়ে খটিয়ার মধ্যে ঘুমিয়েছিল, তারপরে দরজাটা খোলা ছিল, আমার মেয়ে ঘুমিয়েছে, তো এসে এখানে বসে মুখটাকে চাপিয়েছে আমার মেয়ের, তো জন ছোট ওই বড়ো মেয়ে ছটফট করলো, তো আমি দরজার আওয়াজটা শুনে আবার চৌকির মধ্যে থেকে উঠলাম, উঠলাম দেখছি আমার এই লোকটা কে বোঝা যাচ্ছে না, তো আমাদের এই লাইনের লোক না বাইরের লোক না কে আছে বোঝা বলছি, তো মদ খেয়েছে আর দৌড়ে চলে গেলো।